ওয়ালাইকুম সালাম ওরুল্লাহ হি একদিনই বোন প্রশ্ন করেছেন যে তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পরে অন্য কোনো সুরা পাঠ করতে হবে কিনা এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে জানাবেন বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন তৃতীয় ও চতুর্থ রাখাতে নামাজে আমরা সুরা ফাতিহার পর অন্য সুরা পাঠ করতেও পারি এবং ছেড়ে দিতেও পারি উভয়টি শরীয়ত সম্মত আর এর দলিল দেখুন বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি কখনো দ্বিতীয় রাকাত থেকে উঠে তৃতীয় রাখাতে সুরা ফাতিহা পাঠ করতেন তারপর তিনি অন্য সুরা পাঠ করতেন না দেখুন হাদিসের গ্রন্থ মুসলিম এবং মিসকাত নম্বর হাদিস অবশ্যই তিনি কখনো কখনো চার রাকাত বিশিষ্ট নামাজে প্রায় পনেরো আয়াত মতো অন্য সুরা পাঠ করতেন মানে সুরা ফাতিহা পাঠ করার পর চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে তিনি সুরা ফাতিহার পর কি করতেন পনেরো আয়াতের মতো অন্য কোনো সুরা পাঠ করতেন দেখুন হাদিসের গ্রন্থ আটশো উনত্রিশ নম্বর হাদিস এবং ইবনে হোজাইমা পাঁচশো নয় নম্বর হাদিস তাহলে আমরা এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পর আমরা অন্য সুরা মিলাতেও পারি না ছেড়ে দিতেও পারি কিন্তু যদি মিলাই তাহলে অবশ্যই তাতে সভাবের অধিকারী হব তো জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করব সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাবো তৃতীয় ও চতুর্থ আকাতে কেননা জামে তিরমিজির হাদিস বিশ্বনবী নবী সাল আলী আসালাম বলেছেন লা আকুল আলিফ মিম লা আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর একটা হরুফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন বরং আলিফ একটা হরুফ লাম একটা হরুফ এবং মিম একটা হরুফ তো আলিফ লাম মিম তিনটি হরুফ তিনটি অক্ষর তো এভাবে তিন দশে তিরিশটি স্বভাব পাওয়া যায় বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরানের প্রতিটি অক্ষরে দশটি করে স্বভাব পাওয়া যাবে তো রসুল্লা আসলাম বলছেন যে কোরানে যে আছে সুরাল বাকারাতে আলিফ লাম মিম তো এটা একটা অক্ষর নয় একটা হুরুফ নয় বরং তিনটি হুরুফ তিন দশে তিরিশটি স্বভাব পাওয়া যাবে তো আপনি লক্ষ্য করে দেখবেন একটা ছোট্ট সুরা তার মধ্যে কতগুলি হুরুফ আছে তাই আমরা যদি সুরা ফাতিহার পর তৃতীয় ও চতুর্থ রাখাতে অন্য সুরা মিলিয়ে পড়ি তাহলে আমরা অনেক নেকি ও স্বভাবের অধিকারী হব তাই আমরা জীবনের অধিকাংশ ক্ষেত্রে কি করব? সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানোর চেষ্টা করব এবং যেহেতু সেই সুন্না থেকে এটাও প্রমাণিত যে বিশ্ব নবী সাল তিনি কখনো কখনো কি করেছেন সুরা ফাতিহার পর অন্য সুরা পাঠ করেননি তৃতীয় ও চতুর্থ রঘাতে তাই সেই সেই হাদিসের ওপর আমল করার জন্য কখনো কখনো ছেড়েও দেব কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি করব তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা পাঠ করবো অন্য সুরা মিলাবো আশা করি বুঝতে পেরেছেন করলা